আচ্ছা দেখ, যে ডেবুক চ্যাপ্টার চলছিল, ডেবুক মোটামুটি শেষ হয়ে গেল, ওর এমসিকিউ গুলো করবো, ঠিক আছে? কি বলছে, 1 নম্বর কোশ্চেন বলছে পারচেজ ডেবুক ইজ ইউজড। আমরা শিখিয়েছিলাম পারচেজ ডেবুক, পারচেজ ডেবুক কখন রেকর্ড করি, কখন করতে হয়, যখন যখন একটা বিজনেস অর্গানাইজেশন ধারে কারোর থেকে গুডস পারচেজ করে, এবং ধারে গুডস পারচেজ করে সেটাতে একটা বইতে রেকর্ড করা হয়, তাকে বলা হয় পারচেজ ডেবুক। তো এখানে কি লিখবো, ক্রেডিট পারচেজ অফ গুডস। তো বলছে দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন পারচেজ ডেবুক, বলছে দ্য ট্রানজাকশন রেকর্ড ইন পারচেজ ডেবুক আর এভেলেবেল ফর, মানে কি দেখে কি বলছি সব বলছি না, আগে থাকতে অ্যান্সার দিস না, ভালো করে বোঝ। তুই ক্রেডিট নোটের কথা কেন বললি? আরে পারচেজ ডেবুকে ক্রেডিট নোট অঙ্গ করেছিস তো, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, ডেবিট নোট, ক্রেডিট নোট কোথায় আসতো? ডেবিট নোট, ক্রেডিট নোট আসতো যে পারচেজ রিটার্ন, সেলস রিটার্নে। আর পারচেজ ডেবুক, সেলস ডেবুকে কি আসতো? ইনভয়েস আসতো, বুঝতে পারছিস? এখানে বলছে দ্য ট্রানজাকশন রেকর্ডে পারচেজ ডেবুক, পারচেজ ডেবুকে আমরা যে সমস্ত ট্রানজাকশন রেকর্ড করি কোথা থেকে নিই? ইনভয়েস থেকে করি, ইনভয়েস দেখে করি, ঠিক আছে? তো তাহলে কারেক্ট অ্যান্সার ইনভয়েস। অঙ্ক যখন করলি আমি কেন, তোর কি থোড়াই পারচেজ ডেবুকের অঙ্ক পরীক্ষা করতে দেবে? সেলস ডেবুকের কোনো অঙ্ক করতে দেবে না? তুই পারচেজ ডেবুক অঙ্ক করার সময় প্রতিটা লাইন ভালো করে দেখলি, পারচেজ ডেবুকের ঘর কি ছিল, প্রথমে ছিল ডেট, পার্টিকুলার, মনে পড়ছে? লেজার ফলিও, বুঝতে পারছিস তো? ইনভয়েস নাম্বার, ঠিক আছে? তা ওইগুলো বুঝতে হবে, এইগুলো ছিল ওদেরকে, এরকম কোশ্চেন করতে পারে, এই জন্য তো দিয়েছে কোশ্চেনটা। তোমরা যে আমরা যে পারচেজ ডেবুক করি কি দেখে করুন, ইনভয়েস, ইনভয়েস থেকে পারচেজ ডেবুকটা করুন, ঠিক আছে? তো কারণ তোর যে দেখবি আগের দিন একটা যখন অঙ্ক করাচ্ছিলাম, দেখবি লেখা ছিল ইনভয়েস নাম্বার, লেখা ছিল না? তার মানে কি তোর কাছে ইনভয়েস নাম্বার এসেছিল, ইনভয়েস নাম্বার এত নম্বর ইনভয়েস ছিল, তো ইনভয়েস দেখেই তো তুই করেছিস। তাহলে পারচেজ ডেবুক করি কি দেখে, ইনভয়েস নাম্বার দেখে, ইনভয়েস দেখে, মনে রাখতে হবে। এটা কনফিডেন্স আনা জরুরি, কনফিডেন্স, ঠিক আছে? তো পারচেজ ডেবুক ইজ এ পার্ট, আমি প্রথম দিন বলেছিলাম পারচেজ ডেবুক কিন্তু এক ধরনের সাবসিডারি বুক। পারচেজ ডেবুকটা কি এক ধরনের সাবসিডারি, বা সাবসিডারি তো জার্নাল, ঠিক আছে? তো মনে কর পারচেজ ডেবুক কিছুই না ভাই, পারচেজ ডেবুক জার্নালেরই একটা পার্ট, পারচেজ ডেবুক জার্নালের একটা পার্ট, ঠিক আছে? দ্য সেল ডেবুক ইউজ ওই একই, ক্রেডিট সেল অফ গুডস, ক্রেডিট সেল অফ গুডস, ক্যাশ পারচেজ অফ গুডস। আচ্ছা আমি তো কতবার বারবার বলেছি, গুডস যদি ক্যাশে কিনি, গুডস যদি ক্যাশে বেচি, এটা ক্যাশ বুকে রেকর্ড করা হয়। তারপর ক্রেডিট সেল অফ ট্রেডিং গুডস আর রেকর্ডেড, তোর সঙ্গে একটা গেম খেলে দিয়েছে, ছোট্ট একটা গেম খেলেছে। বলছে ক্রেডিট সেল অফ ট্রেডিং গুডস, অর্থাৎ ট্রেডিং গুডস মানে তুই যে ব্যবসা করছিস, ব্যবসায় যে গুডস গুলো কিনছিস, সরি, তুই যে ব্যবসা করছিস, ব্যবসায় যে গুডস গুলো বিক্রি করছিস ধারে, সেটা কোন বইতে রেকর্ড করে? সেলস বুক। ট্রেডিং গুডস বলেছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। পারচেস রিটার্ন বুক, পারচেস রিটার্ন বুকের একটা নাম কি ছিল, রিটার্ন আউট ওয়ার্ড। দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন পারচেস রিটার্ন বুকে, আচ্ছা আমরা পারচেস রিটার্ন করলি তো, পারচেস রিটার্ন মানে রিটার্ন আউট ওয়ার্ড বুক। রিটার্ন আউট ওয়ার্ড বুক যখন আমরা করি কি দেখে, যেমন আমরা পারচেস ডেবুক করি কি দেখে, ইনভয়েস দেখে, তেমনি এটা কি দেখে করবো, ঠিক আছে? ডেবিট নোট, ডেবিট নোট, ঠিক আছে? ডেবিট নোট দেখে করি, ডেবিট নোট দেখে করি, ঠিক আছে? পারচেস রিটার্ন দেখ, আমি তোকে বলে এটা লিখে দিচ্ছি ছোট্ট করে, পারচেস পারচেজ ডেবুক, ঠিক আছে? পারচেজ ডেবুক করি, সেলস ডেবুক করি, কি দেখে, এই দুটো, এই দুটোই করি। ইনভয়েস দেখে, কি দেখে করি, ইনভয়েস। আর পারচেজ রিটার্ন, বুক করি কি দেখে, ডেবিট নোট। ঠিক আছে, সেলস রিটার্ন বুক করি কি দেখে, ক্রেডিট নোট। এইগুলো বই বা খাতায় এক জায়গায় ঢুকে দিবি, কারণ তুই বারবার তুই পড়তে পারবি না। এগুলো এইগুলো নিজের মতন করে একটা ছোট ছোট জিনিস তৈরি করে নিবি, বুঝতে পারলি তো? তাহলে কি বললাম, পারচেস রিটার্ন করি কি দেখে করি, ডেবিট নোট, সেলস রিটার্ন, ক্রেডিট নোট। তো এখানে লিখেছে দেখ, এখানে বলেছে পারচেস রিটার্ন বুক আমরা করি, এই যে এখানে লিখেছে না, তার ট্রানজাকশন রেকর্ডেড পারচেস রিটার্ন ডেবুক আর এভেলেবেল ডেবিট নোট, ডেবিট নোট দেখে আমরা করি, ঠিক আছে? বোঝা গেল তো? আচ্ছা তারপর কি বলছে, দ্য ট্রানজাকশন রেকর্ডেড সেলস রিটার্ন বুক, এখানে কি বলেছে, সেলস রিটার্ন বুকে কি ধরনের ট্রানজাকশন রেকর্ড করা হয়, কি বলেছে বল আমাদেরকে, শোন কি বলছে, এত অপশন দেখার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সেলস রিটার্ন এখানে বলেছে যে কোন ধরনের ট্রানজাকশন রেকর্ড করা হয় সেলস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক মানে রিটার্ন ইনওয়ার্ড বুক। আরে যেই গুডস গুলো আমরা কাস্টমারকে বিক্রি করেছি,
সেই গুডস গুলো যখন খারাপ বেরোয়, সেই কাস্টমার তোমাকে ফেরত দিল। অর্থাৎ যেই গুডস গুলো সেল করেছে, সেল সেল রিটার্ন গুলো ওদের রেকর্ড করা হবে, বুঝতে পারলি? কোন সেল রিটার্ন? যেইগুলো ধারে সেল লিডার। দেখ এখানে কি লিখেছে, রিটার্ন অফ গুডস সোল্ড অন কেডি। সিম্পল জিনিস, কোনো ভয় পাওয়ার নেই, একদম সিম্পল জিনিস তো। আরে এই চ্যাপ্টারের এমসিকিউ এমনি সোজা হয়ে গেছে, এমসিকিউ কিছু নেই এই চ্যাপ্টারের, এমসিকিউ একদম ইজি, কিছু নেই এমসিকিউ। এখানে এমসিকিউ কি ধরবে, পারচেজ রিটার্নকে কি রেকর্ড করা হয়, সেল রিটার্নকে কি রেকর্ড করা হয়, পারচেজ রিটার্নকে কি রেকর্ড করা হয়, সেল রিটার্নকে কি রেকর্ড করা হয়, পারচেজ রিটার্ন বা সেল রিটার্ন, পারচেজ ডেবুক, সেল ডেবুক কি দেখে করি, এই সমস্ত কোশ্চেন করবে। এই তো কোশ্চেন করবে, এখনো পর্যন্ত 9টার মধ্যে এই কোশ্চেনই পেয়েছিস, পুরো 9টার মধ্যে এই কোশ্চেন নিয়ে, কোনো কোশ্চেন নেই। 10 নম্বর কি বলছে, দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন সেলস রিটার্ন বুক আর এভেলেবেল। ওই যে সেলস রিটার্ন বুক যে তৈরি করি কি দেখে করি, ক্রেডিট নোট, কিছুক্ষণ আগেই বলে দিয়েছ। আওয়ার অ্যাকসেপ্টেন্স অন বিল অফ এক্সচেঞ্জ আর রেকর্ডেড। আচ্ছা বিল, এই দেখ বলছে, আমরা বলেছিলাম না, আমরা কি বলেছিলাম, আমাদের সাবসিডি বুক কি কি ক্যাশ বুক হয়, ক্যাশ বুক সেকেন্ড সেমিস্টার এসেছিল, পারচেজ ডেবুক, সেলস ডেবুক, রিটার্ন আউট ওয়ার্ড, রিটার্ন ইন ওয়ার্ড, এছাড়াও তো হয় বিল রিসিভেবল আর বিল পেমেন্ট, বলেছিলাম বিল রিসিভেবল বিল পেমেন্ট। এখানে কি বলেছে, একটা বলেছে আওয়ার অ্যাকসেপ্টেন্স অন বিল অফ এক্সচেঞ্জ আর রেকর্ডেড ইন, ঠিক আছে, কোন বইতে রেকর্ড করা হয়, অ্যাকসেপ্টেন্স বলছে, অ্যাকসেপ্টেন্স হলে এটা চলে আসবে কোথায় বলতো, বিল পেবেল, বিল পেবেল, পরেরটা পড়লে বুঝতে পারবি, বিল রিসিভ আফটার অ্যাকসেপ্টেন্স, বিল রিসিভ হচ্ছে বাই দ্য কাস্টমার, কাস্টমার যদি তোকে বিল দেয় সেটা যে বিল রিসিভ, ঠিক আছে। ইন কম্পিউটিং দ্য প্রাইস অফ গুডস, গুডস এর প্রাইস কম্পিউট করার সময় ট্রেড ডিসকাউন্ট কি করি, তোরা যখন আমরা আমরা কতগুলো অঙ্ক করলাম, বল, পারচেজ রেভিনিউ করলাম, সেল রেভিনিউ করলাম, ট্রেড ডিসকাউন্ট কি করতাম, যে মেইন প্রাইস থাকতো তাকে ট্রেড ডিসকাউন্ট মাইনাস করতাম না। এখানে কি লিখেছে, ইন কম্পিউটিং প্রাইস অফ গুডস, গুডস এর প্রাইস কম্পিউট করার সময় ট্রেড ডিসকাউন্ট কি করি, সাবস্ট্রাক্ট করি, মাইনাস করি। নেক্সট কি বলেছে, অ্যামাউন্ট অফ এক্সাইজ ডিউটি ইজ কম্পিউটেড। হ্যাঁ আমরা যতগুলো অঙ্ক করেছি তার মধ্যে হয়তো এক্সাইজ ডিউটি সেইভাবে পাইনি। এক্সাইজ ডিউটি মানে কি জানিস তো, কোনো একটা গুডস প্রডিউসড হলে বা কোনো একটা গুডস ম্যানুফ্যাকচার হলে তার উপর একটা ডিউটি বসে, তাকে এক্সাইজ ডিউটি বলে। যে কোনো প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট যদি তৈরি হয়, ভালো করে শুনছিস তো মন দিয়ে, ধর আজকে আমার দেশে ধর একটা ফোন তৈরি হলো, আমাদের একটা ফোন তৈরি হলো, তার উপর না কোনো, যেহেতু ওটা ম্যানুফ্যাকচার আমার দেশে হলো, তার উপর একটা এক্সাইজ ডিউটি নেবে, ঠিক আছে, এক্সাইজ ডিউটি নেবে। তাহলে এখানে কি বলেছে দেখ ভালো করে পড়, অ্যামাউন্ট অফ এক্সাইজ ডিউটি কম্পিউটেড অন প্রাইস আফটার ট্রেড ডিসকাউন্ট অর ট্রানজাকশন ভ্যালু। তাহলে এক্সাইজ ডিউটি কোন ভ্যালুর উপর হয়, ট্রানজাকশন ভ্যালুর উপর, ট্রানজাকশন ভ্যালু অথবা ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে ভ্যালু তার তার উপর এক্সাইজ ডিউটি। তাহলে বোঝা গেল কি বললাম, এখানে তোকে মনে রাখতে হবে, ঠিক আছে, তোমরা এক্সাইজ ডিউটির উপর কোনো অঙ্ক পাইনি, বোঝা গেল তাহলে কি বললাম, মনে থাকবে তো, এক্সাইজ ডিউটি কম্পিউট করা হয় কোন প্রাইসের উপর, ক্যাটালগ প্রাইস, নেট প্রাইস, টোটাল প্রাইস, বলছে ওই প্রাইসের উপর ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে প্রাইস তার উপর চার্জ করা হয় অথবা ট্রানজাকশন ভ্যালু। তারপরে তারপরটা করতে হবে, তোকে দেখ তারপরে কোশ্চেনটা পরে বলেছি, তারপরে কোশ্চেনটা ট্রাই কর। বলছে গুডস ভ্যালু 20,000 টাকা সোল্ড, একটা ট্রেড ডিসকাউন্ট 10%, এক্সাইজ ডিউটি 5%, ঠিক আছে। তো তো বলছে দেখ এক্সাইজ ডিউটি কত হবে, তাহলে দেখা যাক, দেখা যাক, 20,000 টাকা ছিল দাম, 10% ট্রেড ডিসকাউন্ট, 2,000 টাকা বাদ দিয়ে কত হলো, 18,000 টাকা, ঠিক আছে।
এবার কি বলেছে, এর উপর 5%, তাহলে 8 হাজার 5% করলে কত হবে? 900 টাকা, তাহলে এক্সাইজ জুড়ে 900 টাকা হয়ে গেল। তো বলছে দ্য অ্যামাউন্ট অফ বিল, তাহলে 900 টাকা হলো, এই যে 900 টাকা, তার নিচে লিখলাম 900 টাকা, দেখ আমি দেখাচ্ছি না 900 টাকা। তাহলে এক্সাইজ ডিউটি হলে প্রোডাক্টের দাম কি হবে, বাড়বে না কমবে? কি মনে হয়? বেড়ে যাবে। কেন কমবে? প্রোডাক্টের দাম বেড়ে যাবে। আমার প্রোডাক্ট তৈরি করতে যে লাগলো এক্সাইজ ডিউটি সরকারকে দিতে হবে, যে সরকারকে যখন আমি এই 900 টাকা দেব, আমি আমি প্রোডাকশন করছি, সরকারকে যখন 900 টাকা দেবো, তাহলে আমি তো কাস্টমারের টাকা তুলতে হবে। তো এক্সাইজ ডিউটি প্রোডাক্টের দাম, এক্সাইজ ডিউটির ফলে প্রোডাক্টের দাম বেড়ে যেত, জিএসটির ফলে প্রোডাক্টের দাম কি হতো, বেড়ে যেত। এটা হবে 18,900 টাকা। পরের কোশ্চেনটা পর কি বলছে, অ্যামাউন্ট অফ বিল ফর কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন, অ্যামাউন্ট অফ বিল কত হবে? এই যে তুই 900 টাকা তো এক্সাইজ ডিউটি হলো, যোগ করে 18,900, এটা হচ্ছে তোর 16 নম্বর কোশ্চেন। আরে তোকে 15 নম্বর কোশ্চেন বলেছিল এক্সাইজ ডিউটি অ্যামাউন্ট কত হবে, 16 নম্বর কোশ্চেন বলেছে এক্সাইজ ডিউটি হওয়ার পর টোটাল বিলের ভ্যালুটা কত হবে। 17 নম্বর, ট্রেড ডিসকাউন্ট অ্যালাউড এট দ্য টাইম অফ সেল, বলছে ট্রেড ডিসকাউন্ট আমরা সেলে, মানে ট্রেড ডিসকাউন্ট অ্যালাউ এট দ্য টাইম অফ সেল, সেলের সময় যে ট্রেড ডিসকাউন্ট হয় সেটা কোন বইতে রেকর্ড করি? সেল বুকে রেকর্ড করি? না স্যার। ক্যাশ বুকে রেকর্ড করি? না। জার্নাল বুকে রেকর্ড করি? না। অ্যাকচুয়ালি ট্রেড ডিসকাউন্ট বইতে রেকর্ডই করি না, এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখ, এগুলো পরীক্ষায় এসেছিল, দেখ আগে 11-এ এগুলো আসতো, 14 সাল থেকে এগুলো এসেছে, 14 থেকে 23-এর মধ্যে, সরি 24-এর মধ্যে টানা এসেছিল। দ্য পিরিয়ডিক্যাল টোটাল অফ সেল রিটার্ন বুক ইজ পোস্টেড, তাহলে কি বলেছে, কোন তারা বলছে টোটাল সেল রিটার্ন বুক, সেল রিটার্ন বুক, তুই তো অঙ্ক করেছিস, তোরা পার্চেস ডে বুক করেছিস, সেল ডে বুক করেছিস, সেল রিটার্ন করেছিস, সেল সরি পার্চেস রিটার্ন করেছিস। আচ্ছা পার্চেস বুকের যে টোটাল, ওটা কোন অ্যাকাউন্টে চলে যায়? পার্চেস অ্যাকাউন্টে। তারপর এগুলো সব বলে দিই, বলে দিই, জানিস আরো মনে করে দিচ্ছি। পারচেজ ডেমো, এই যে টোটাল, এটা চলে যায় কোথায়? পারচেজ অ্যাকাউন্ট, ঠিক আছে, পারচেজ ডেমো চলে যাবে পারচেজ অ্যাকাউন্ট। তারপর সেলস ডেমো, এর টোটালটা কত চলে যায়? সেলস অ্যাকাউন্টে, ঠিক আছে। রিটার্ন আউটওয়ার্ড, এর টোটালটা কোন অ্যাকাউন্টে চলে যাবে বলতো? আমি রিটার্ন আউটওয়ার্ড এর টোটালটা, এটা চলে যাবে তোর রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্টে বা পার্চেস রিটার্ন অ্যাকাউন্টে। আর একটা কি হচ্ছে, রিটার্ন ইনওয়ার্ড, এর টোটালটা চলে যাবে কোথায়? রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। এই যে এটা দেখে পড়বি, কখনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবারে নর্মালি তুই বল, পার্চেস হলে জার্নাল কি হয়? ক্যাশে পার্চেস হলে পার্চেস টু ক্যাশ, আর ধারে পার্চেস হলে পার্চেস টু পার্টি, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা কি জানতে চাইছে? ওরা কোশ্চেনটা জানতে চাইছে, বলছে সেলস রিটার্ন বুক ইজ পোস্টেড, সেলস রিটার্ন, সেলস রিটার্ন হলে কোন অ্যাকাউন্টে চলে যাবে? সেলস রিটার্ন হলে কোন অ্যাকাউন্টে চলে যাবে? সেলস রিটার্ন হলে তোর সেলস রিটার্ন অ্যাকাউন্টে চলে যাবে। সেলস রিটার্ন টোটাল সেল রিটার্ন বুক, তুই সেল রিটার্ন বুকে লঙ্ঘন করলি, করে যে টোটাল অ্যামাউন্ট বেরোলো ওটা কোন অ্যাকাউন্টে চলে যাবে? সেলস রিটার্ন অ্যাকাউন্টে। কিন্তু প্রশ্ন হলো সেলস রিটার্ন অ্যাকাউন্টের কোন দিকে বসবি, ডেবিট হবে না ক্রেডিট হবে? এবার বলেছিলাম সেল রিটার্ন কি হয় জেনে নেন, সেল রিটার্ন কি হয়? ডেবিট হয়। আমি আগের দিন লিখেছিলাম রেকটিফিকেশন করতে করতে, বলছিলাম না রেকটিফিকেশন করতে পার্চেস কি হয়, যখন পার্চেস করি পার্চেস জান না সবসময় কি হয়, পার্চেস কোন দিক বসতো? ডেবিট বসতো। সেল হলে কোন দিক বসতো? ক্রেডিট বসতো। সেল পার্চেস রিটার্ন হলে কি হতো? পার্চেস তো ডেবিট, পার্চেস রিটার্ন গেইন হতো, আর সেল রিটার্ন কি হতো? ডেবিট। তাহলে এখানে বলেছে সেল রিটার্ন বুকের যে টোটাল যে অ্যামাউন্ট বেরিয়েছে না, ওই টোটালটা সেল রিটার্ন বুকের যে টোটাল অ্যামাউন্ট, সেল রিটার্ন অ্যাকাউন্টে চলে যাবে কোন দিক বুঝবো? ডেবিট দিকে। অ্যান্সার হবে ডেবিট, বুঝতে পার কনসেপ্ট চলে বুঝবি। এখন যদি তোকে এই কোশ্চেন না করে বললো, আচ্ছা তুমি যে পার্চেস ডে বুক করলে, পার্চেস ডে বুকের যে টোটাল অ্যামাউন্টটা বেরোলো সেটা তো পার্চেস অ্যাকাউন্টে চলে যাবে, পার্চেস অ্যাকাউন্টে কোন দিকে যাবে? ডেবিট দিকে, বুঝতে পারি তো, পার্চেস অ্যাকাউন্ট ডেবিট দিকে। তাই এখানে লিখে ডেবিট অফ সেলস রিটার্ন। পরেরটা পর সিম্পলি সিম্পল ভাবে বুঝতে হবে পার্চেস ডে বুক কি। পার্চেস ডে বুক হচ্ছে এক ধরনের জার্নাল, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং রেকর্ডেড ইন সেলস ডে বুক, কোনটা সেল ডে বুকে রেকর্ড করা হয়? দেখ
ক্রেডিট সেল অফ অ্যাসেট, কোনো একটা অ্যাসেট ধারে বিক্রি করলি, এটা কি সেল ডেবুকে রেকর্ড করাবে? না, গুডস ওই ধারে বিক্রি করি সেটা সেল ডেবুকে রেকর্ড করাবে। ক্রেডিট সেলস অফ, ক্রেডিট সেলস অফ গুডস। তাহলে 21টা বলছে ডেবুক, ডেবুকেরই আর একটা নাম হচ্ছে সাবসিডি বুক, ঠিক আছে? বলছে ডেবুকেরই আর একটা নাম সাবসিডি বুক। আমি বলছিলাম আরে ডেবুকটাই সাবসিডি বুক, তাহলে তুই ডেবুক কি কি পড়েছিস এখন বলতো, বল কি কি ডেবুকের অঙ্ক করেছিস? পারচেজ ডেবুক পড়েছিস, সেল ডেবুক পড়েছিস, পারচেজ রিটার্ন বুক পড়েছিস, সেলস রিটার্ন বুক পড়েছিস। তো এখানে কি কি নাম হয়, পারচেজ ডেবুক, সেলস ডেবুক, সেলস রিটার্ন বুক, তাহলে সব কটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক বুঝেছিস? পারচেজ ডেবুক ইজ ইউজড টু রেকর্ড, তাহলে পারচেজ ডেবুক কেন ইউজ করা হয়, সেই পারচেজ অফ। তারা বলেছে দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন পারচেজ ডেবুক আর এভেলেবেল ফর, এই কোশ্চেন এইবার তো করলি, পারচেজ ডেবুক যে আমরা করি কি দেখে করি, ইনভয়েস দেখে করি। তারপর বলেছে সেলস ডেবুক ইজ ইউজ টু রেকর্ড ওই ক্রেডিট সেল অফ গুডস, সেলস ডেবুক ইজ পার্ট অফ কি জার্নাল, আরে পারচেজ ডেবুক যদি জার্নালে পার্ট হয় সেল ডেবুকও জার্নালে পার্ট, রিটার্ন ইনওয়ার্ড রিটার্ন আউট সব জার্নালের পার্ট, মানে সাবসিডি বুক। ক্যাশ সেল অফ গুডস কোন বুক, সেলস রিটার্ন বুক ইজ ইউজ, সেলস রিটার্ন বুক কেন ইউজ করা হয়, এটা আগেও বললাম, রিটার্ন অফ গুডস সোল্ড অন ক্রেডিট, ও তোর সঙ্গে গেম খেলতে পারে, এগুলো ভালো করে শোন। সেল রিটার্ন বুক মানে কি, তোকে যদি বলে সেলস রিটার্ন বুক, তার মানে তুই যাদেরকে ধারে গুডস বিক্রি করেছিলি তারা এখন রিটার্ন, তার মানে এখানে কি লিখেছে রিটার্ন অফ গুডস সোল্ড অন ক্রেডিটের কথা, তাই পরে লিখেছিল রিটার্ন অফ গুডস সোল্ড ফর ক্যাশ, এটা কিন্তু হবে না, এটা ক্যাশ বুকে চলে যাবে। নেক্সট ওয়ে পারচেজ রিটার্ন বুক ইজ ইউজ টু রিটার্ন অফ গুডস পারচেজ অন ক্রেডিট, ঠিক আছে? ড্যাশ ইজ নট আ সাবসিডি বুক, এর মধ্যে কোনটা সাবসিডি বুক নয়, দেখ সেল রিটার্ন বুক সাবসিডিয়ারি বুক, বিল রিসিভেবল বুক সাবসিডি বুক, পারচেজ বুক সাবসিডি বুক, লেজার কিন্তু সাবসিডি বুক নয়, ঠিক আছে? লেজার সাবসিডি বুক নয়, সাবসিডি বুককেই বলা হয় জার্নাল, এটাই হচ্ছে প্রাইমারি এন্ড, প্রাইমারি বুক সাবসিডি বুকেরই আর একটা প্রাইমারি বুক, ঠিক আছে? কিন্তু লেজার হচ্ছে ফাইনাল। ক্রেডিট নোট ইস্যু, আচ্ছা ক্রেডিট নোট কখন ইস্যু করা হয়, ক্রেডিট নোট কখন ইস্যু করা হয় কি সেলস, ক্রেডিট নোট কখন ইস্যু করা হয়, ক্রেডিট নোট ইস্যু করা হয় দেখ বলে দিচ্ছি, ক্রেডিট নোট ইস্যু করা হচ্ছে সেলস রিটার্নের সময়, সেলস অলরেডি লিখিয়ে দিলাম, দেখ অলরেডি লিখিয়ে দিলাম, অঙ্ক করেছিস বললি না, অঙ্ক করেছিস কি অঙ্ক করেছিস আমি মাথায় ঢুকছে না, ক্রেডিট নোট ইস্যু করা হয় সেল রিটার্নের সময়, দেখ লিখে দিলাম, এই যে সেলস রিটার্ন ক্রেডিট নোট ইস্যু করা হয় লিখে দিলাম, ক্রেডিট নোট ইস্যু টু ইউজ টু প্রিপেয়ার সেলস রিটার্ন। ডেবিট নোট কখন ইস্যু করা হয়, পারচেজ রিটার্ন বুক। তার কি বলছে দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন রিটার্ন আউটওয়ার্ড বুক আর এভেলেবেল ফর্ম ডেবিট নোট, একই কোশ্চেন বারবার ঘুরিয়ে দিয়েছে, দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন দ্য রিটার্ন আউটওয়ার্ড বুক আর এভেলেবেল ফর্ম ক্রেডিট নোট, ঘুরে ফিরে কোশ্চেন কি করেছে দেখেছিস এই চ্যাপ্টারে, কিছু কোশ্চেন নেই, একই কোশ্চেন বারবার করে ওই ওইগুলোর উপর টার্গেট করেই কোশ্চেন তৈরি হয়েছে, আর কিছু নেই কোশ্চেন, এরকমই তো কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এরকমই কোশ্চেন থাকবে, তাহলে কি বললাম বুঝেছিস তো, পারচেজ তোকে বুঝতে হবে, পারচেজ ডেবুক বলতে কি বোঝায়, সেল ডেবুক বলতে কি বোঝায়, পারচেজ রিটার্ন বুক বলতে কি বোঝায়, সেল রিটার্ন বুক বলতে। সাবসিডিয়ারি বুক আমরা যে কটা সাবসিডি বুক করি তার নাম কি কি ছিল, ও তোকে একটা এক্সাম্পল বললো, এটা কি সাবসিডি বুকের মধ্যে পড়তে পারে, মানে বলতে পারে এটা কি পারচেজ ডেবুক সেল ডেবুক, এরকম টাইপের কোশ্চেন করছে। পারচেজ ডেবুক করার সময় কি দেখে পারচেজ ডেবুক করি, কি দেখে সেল ডেবুক করি, কি দেখে রিটার্ন নট করি, কি দেখে রিটার্ন আউট করি, এগুলো ছোট ছোট জিনিস তোকে জানতে হবে। বলছে দ্য অ্যাডভান্টেজ অফ পারচেজ ডেবুক, পারচেজ ডেবুকের সুবিধাটা কি, বলছে পারচেজ ডেবুক সুবিধা কি, বলছে ইনফরমেশন অ্যাবাউট টোটাল প্রাইস, ঠিক আছে? ইনফরমেশন অ্যাবাউট টোটাল প্রাইস অফ গুডস, ঠিক আছে? তো মানে গুডসের যে প্রাইস টোটাল যে প্রাইস তার ইনফরমেশন জানতে পারবি, ধারে পারচেজ করতে পারিস এই পারচেজ ডেবুক। তারপর কি প্রাইস অফ গুডস পারচেজ অন ক্রেডিট ফ্রম ইচ সাপ্লায়ার, আলাদা করে কোন কোন সাপ্লায়ার কাছে কত কত মাল ধারে কিনে সেটা জানতে পারবি, ঠিক আছে? তো আর ফেসিলিটি ইজি, লেজার পোস্টিং, লেজার পোস্টিং করাটা খুব ইজি হতো, এগুলো সুবিধা সব করে সুবিধা, ঠিক আছে? দ্য অ্যাডভান্টেজ অফ সেলস ডেবুক একই রকম, ইনফরমেশন অ্যাবাউট টোটাল প্রাইস অফ গুডস সোল্ড অন ক্রেডিট, প্রাইস অফ গুডস সোল্ড অন ক্রেডিট টু ইচ কাস্টমার আর ফেসিলিটি ইজি, লেজার পোস্টিং, ওই একই কোশ্চেন, শুধু ওখানে যেখানে পারচেজের জায়গায় সেল এসছে আর ওখানে হেইটার্সের জায়গায় কাস্টমার এসছে, এই তো এসছে হেইটার্স মানে সাপ্লায়ার। তাহলে রেকর্ডিং ইজ মেড ইন দ্য সেল ডেবুক আফটার, ঠিক আছে? বলছে রেকর্ডিং ইজ মেড ইন দ্য সেল ডেবুক আফটার, কার পরে সেল ডেবুকটা রেকর্ড করা হয়,
ঠিক আছে, বলছি বলছে ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর, ট্রেড ডিসকাউন্ট অ্যাড করার পর, ক্যাশ ডিসকাউন্ট বাদ দেওয়ার পর, ক্যাশ ডিসকাউন্ট অ্যাড করার পর, আমি তোকে সব শুনবি কথা বলে দিই। যখন ডেবুকে রক্ষা করতাম, ট্রেড ডিসকাউন্ট মানে যে মেইন যে প্রাইস ছিল তার থেকে ট্রেড ডিসকাউন্টটা বাদ দিতাম, বাদ দেওয়ার পরে তো রেকর্ড করা হতো, হ্যাঁ ট্রেড ডিসকাউন্ট বাদ দিতে আমরা যোগ করতাম, বাদ দাও, যোগ তো করতাম। ক্যাশ ডিসকাউন্ট কোনোদিন হতো, ক্যাশ ডিসকাউন্ট কখনো ডেবুকে আসে না, ঠিক আছে। তো হয়ে গেল, তাহলে কোন অ্যান্সারটা হয়ে বোঝা গেল? তাহলে দ্য টোটাল অফ সেলস কলাম ইন সেলস ডেবুক, সেলস ডেবুকের অঙ্ক করেছিল, সেলস ডেবুকের অঙ্ক করেছিল, দেখ সেলস ডেবুকের অঙ্ক করেছিল, এই তো দেখ সেলস ডেবুকের অঙ্ক করেছিল, যে কোনো একটা অঙ্ক বের কর, যে কোনো একটা সেলস ডেবুক করেছিল বের কর। বলছিল সেলস ডেবুকের অঙ্ক, বলছে যে দ্য টোটাল সেলস কলাম, টোটাল টোটাল অফ সেলস কলাম ইন সেলস ডেবুক ইজ পোস্টেড। তো এই মাত্রই বললাম, এই মাত্রই বললাম আমরা সেল ডেবুক করলাম, সেল ডেবুক করে সেলের যে টোটাল, যে ডেবুকে যে টোটাল অ্যামাউন্ট বেরোলো সেটা আমরা কোথায় মানে সেলস অ্যাকাউন্টে পাঠাই, সেলস অ্যাকাউন্ট কোন দিকে পাঠাবো, সেলস অ্যাকাউন্টে কে ইনটি, সেলস অ্যাকাউন্ট কে, তাই না? সেলস অ্যাকাউন্ট কে ইনটি, ডেবুক ইজ এ পার্ট অফ ডেবুক। আমি কি বললাম, ডেবুক প্রাইমারি এন্ট্রি বলেছিলাম, সাবসিডারি বুক, ডেবুক, জার্নাল সব প্রাইমারি এন্ট্রি। তাহলে যে পারচেস অ্যামাউন্ট ইজ রেকর্ডেড আফটার ডিডাক্টেড ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা বেরোবে সেটাই পারচেস অ্যামাউন্ট রেকর্ড হবে, আফটার অ্যাডিং জিএসটি, জিএসটি অ্যাড করার পর। আফটার অ্যাডিং ক্যারেজ চার্জেস অ্যান্ড পেড বাই দ্য সেলার, তাহলে এখানে বলতে চাইছি যে পারচেস অ্যামাউন্ট, পারচেস বলতে কোনটা, ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার, ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর, এটাই তো কারেক্ট। তুই যদি যতগুলো পারচেস নেবো করেছিস ওরা তোকে বলে দিত যে 10টা টিভি কিনেছিস, একটা টিভির দাম 30,000 টাকা, 10 × 30,000 করে তার হলো 3 লাখ টাকা, তার থেকে ট্রেড ডিসকাউন্ট 10% বাদ দিত, তাহলে কত হতো, 30,000 টাকা হতো, 2 লাখ করতো। এই যে অ্যামাউন্টটা আমি বলে দিতে বলতাম পারচেস, এটাকে তো পারচেস বলবে। তারপর পারচেজের সঙ্গে জিএসটি যোগ করতাম, ক্যারেজ যোগ করতাম, ওইগুলো তো পারচেজ ছিল, ঠিক আছে। ওইগুলো হচ্ছে যার কাছ দিয়ে ধর, যার কাছ দিয়ে আমরা কিনেছি তাকেই টাকার টোটাল পেমেন্ট করতে, পারচেজ কোনটা, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর। তা বলছে আর সেপারেট কলাম ইজ ড্রন ক্রেডিট লোন নাম্বার, ঠিক আছে। তো বলছে ক্রেডিট লোন নাম্বারে একটা আলাদা করে কলাম খুলতে হয়, কোন ডেবিট, সেলস রিটার্ন। তারপর বলছে ডেবিট নোট ইজ আ সোর্স অফ রাইটিং, ঠিক আছে, ডেবিট নোট ইজ আ সোর্স অফ রাইটিং, ক্রেডিট এন্ট্রি ইন অ্যান অ্যাকাউন্ট, ডেবিট এন্ট্রি ইন অ্যান অ্যাকাউন্ট, সেলস রিটার্ন বুক, জার্নাল অফ অ্যাকাউন্ট। বলছে ডেবিট নোটটা যে লেখা হচ্ছে না, এই সোর্স অফ রাইটিং, এই রাইটিং সোর্সটা কি, ডেবিট ইন ইনটু ইন অ্যান অ্যাকাউন্ট। যে সেল অফ মেশিনারি অন ক্রেডিট, ধারে যদি মেশিন বেচিস এটা ডেবুকে তো রেকর্ড করা হয় না, ঠিক আছে, এটা ডেবুকে রেকর্ড করা হয় না। কি বললাম, কি বললাম বল, ধারে যদি মেশিন কিনি এটা কি ডেবুকে রেকর্ড করা হয়, পারচেজ ডেবুক, সেল ডেবুক, তারপর হচ্ছে পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, কোনো বইতে রেকর্ড করা হয় না। কোথায় রেকর্ড করা, জার্নাল প্রপার, জার্নাল প্রপার, জার্নাল প্রপার, কি বললাম, জার্নাল প্রপার, মনে রাখবে, মনে রাখতে হবে কিন্তু এটা, ঠিক আছে। তো ইন কেস অফ, ইন কেস এক্সেস অ্যামাউন্ট ইজ রেকর্ডেড ইন সেল ইনভয়েস বাই মিস্টেক দিন, ঠিক আছে, দ্যাট ইজ সেল। বলছে এক্সেস অ্যামাউন্ট ইজ রেকর্ডেড ইন সেলস, সেলস যদি এক্সেস অ্যামাউন্ট, সেলস ইনভয়েস রেকর্ড করিস বাই মিস্টেক, তাহলে তখন কি ইস্যু করতে হয়, কি সেন্ড করতে হয়, ক্রেডিট নোট, ঠিক আছে, ক্রেডিট নোট। যে গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার, ব্যবসার মালিক দল গুডস তুলে নিয়েছে ফর হাউস হোল্ড ইউজ, নিজের ব্যবহার করার জন্য, ঠিক আছে। তো তাহলে কি বলেছে এখানে, জার্নাল প্রপার, ব্যবসার মালিক নিজের প্রয়োজনে গুডস তুলে নিয়েছে। ভাব জার্নাল কি করতি তুই, ব্যবসার মানে নিজের বইয়ের গুডস তুলে কি ড্রয়িংস টু পারচেস, ড্রয়িংস টু পারচেস করতি, তা এটা তো কোনো নেবুক পারচেস নেবুকে কি আসবে না, পারচেস নেবুক যার থেকে ধারে গুডস কিনবে, এটা তো আসবে না। তাহলে যেটা আসছে না কিছু কিছু সব জার্নাল পেপারে চলে যাবে। 45 বলছে রেকর্ডিং ইজ মেড জার্নাল পেপার, জার্নাল পেপারে কি রেকর্ড করা হয়, কি রকমের ট্রানজাকশন রেকর্ড করা, সমস্ত ট্রানজাকশন কি জার্নাল পেপারে আসে, না, তারপর শুধু কেইন ট্রানজাকশন আসে, না। বলছে অল দোজ ট্রানজাকশন হুইচ আর নট রেকর্ডেড ইন সাবসেই বুক, সেই সমস্ত ট্রানজাকশন জার্নাল পেপারে আসে যেগুলো সাবসেই বুকে আসে না। সাবসেই বুক কোনগুলো ছিল, ক্যাশ বুক, পারচেজ বুক, সেল বুক, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, বিল রিসিভেবল, বিল পেমেন্ট।
তারপর রেকর্ডিং ইজ মেড ইন জার্নাল পেপার, জার্নাল পেপারে কি কি রেকর্ড করি আমরা, পরে যখন আমরা শিখবো জার্নাল পেপার, জার্নাল পেপারে জানিস তো কি কি হয়, জার্নাল পেপারে করা হয়, জার্নাল করা হয় কিন্তু কি জার্নাল, বছরের ওপেনিং জার্নাল, কি বললাম ওপেনিং জার্নাল, শুরু জার্নাল, ওপেনিং এন্ট্রি, শেষের জার্নাল, অর্থাৎ ব্যবসা যখন মানে একটা বছর যখন শেষ হবে তার শেষে কি জার্নাল হয় সেই জার্নাল করা, কি কি বললাম মার্কেটে মনে মনে একটু বোঝার চেষ্টা কর, একটা ওপেনিং এন্ট্রি হয়, একটা ক্লোজিং এন্ট্রি, জার্নাল মানে কি করা হয়, ওপেনিং এন্ট্রি করা হয়, ক্লোজিং এন্ট্রি করা হয়, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করা হয়, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এখন বুঝতে পারবি না অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি জিনিসটা কি, পরে বুঝতে পারবি যখন ফাইনাল অ্যাকাউন্ট করবি, ইলেভেন এর লাস্ট সেকেন্ড সেমিস্টার লাস্ট থাকে ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অনেক দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা এই এরকম আরো অনেক আছে, আমি তিনটে পয়েন্ট বললাম, এর আরো অনেক আছে, ট্রান্সপারেন্টি আছে, রেকটিফিকেশন এন্ট্রি আছে, এইগুলো সব জার্নাল পেপারে আছে, ঠিক আছে, সব জার্নাল পেপারে আছে, জানতে পারবি আমি তোকে যখন জার্নাল পেপার পড়াবো বলবো জার্নাল পেপারের মধ্যে কি কি হয়, তার মধ্যে কতগুলো নাম পড়তে পারি এখন পর্যন্ত, কি কি বললি বল, ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ঠিক আছে। অ্যাসেট পারচেস অন ক্রেডিট, ধারে যদি অ্যাসেট কেনা হয় এটা কোন বইতে রেকর্ড করা হয়, এটা কোনো বই, এটা তো জার্নাল পেপার লেখে। তারা বলছে এ ড্যাশ ইজ সেড টু সাপ্লাই হুইট উই রিটার্ন গুডস, তাহলে এটা কি বলছে যে কোন নোট ইস্যু করা হবে, কোন নোট, ডেবিট নোট না ক্রেডিট নোট নাকি ক্যাশ নোট, ক্যাশ নোট বলে তো আমরা কিছু কিছু পাই সাপ্লিমেন্টারি নোট না, এ সিআরডি তো হবেই না, যা হবে ইআরবি এর মধ্যে, ডেবিট নোট না ক্রেডিট নোট, বলছে কি ভালো করে পড়, কোন নোট সেন্ড করা হবে সাপ্লায়ার, তো সাপ্লায়ার মানে কি যাদের কাছ থেকে আমরা ধারে গুডস কিনি, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে আমরা ক্রেডিটার বলি, ক্রেডিট নোট পাঠাবো নাকি ডেবিট নোট পাঠাবো, ডেবিট নোট পাঠাবো, তুই ভাব আজকে আমি তোর থেকে ধারে গুডস কিনেছি, ঠিক আছে, গুডস খারাপ বেরোলো তোকে আমি গুডস ফেরত দিলাম, পারচেস রিটার্ন গুড়িয়ে দিয়েছে বস্তুটা, পারচেস রিটার্ন দিয়েছে, আরে পারচেসই তো বলেছে এটা, পারচেসই বলেছে পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন কি নোট ইস্যু করে, ডেবিট নোট, জার্নাল পেপার ইজ ইউজ টু রেকর্ড, ঠিক আছে, বলছে জার্নাল পেপার ইউজ করা হয় কেন, যদি আমরা অ্যাসেট যদি ধারে কিনি তখন জার্নাল পেপার ইউজ করা হয়। তারপরে ক্যাশ সেল, ফিক্স অ্যাসেট যদি ক্যাশে বিক্রি করিস তাহলে কোন বইতে রেকর্ড করা হয়, ক্যাশ বিক্রি, কিছুক্ষণ আগে তোকে বললাম ট্রান্সফার তোর জার্নাল পেপার মধ্যে কি কি পড়ে, কি কি বলেছিলাম বল দেখি, বই না দেখি এমনি বল দেখি কি কি বলেছিলাম, ভুলো কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি তিনটে বলেছিলাম, আর একটা বলেছিলাম ট্রান্সফার এন্ট্রি, ওই অঙ্কে ছিল না আবার ট্রান্সফার এন্ট্রি বলেছিলাম, বলেছিলাম ট্রান্সফার এন্ট্রি, দেখ পড় এই পয়েন্টটা পড়, ট্রান্সফার এন্ট্রি আর রেকর্ড কোন বইতে ট্রান্সফার এন্ট্রি রেকর্ড করা হয়, পারচেস এই সরি জার্নাল পেপারে, জার্নাল পেপারে কিন্তু ট্রান্সফার এন্ট্রি রেকর্ড করা হয়, জার্নাল পেপারে। তারা বলেছে কি ইফ দ্য নাম্বার অফ স্পেশাল জার্নাল, ঠিক আছে, ইফ দ্য নাম্বার অফ স্পেশাল জার্নাল আর ইনক্রিজ দেন ট্রানজ্যাকশন অফ জার্নাল প্রপার, ঠিক আছে, তো এখানে কি বলতে চাইছে, বলছে ইফ দ্য নাম্বার অফ স্পেশাল জার্নাল, স্পেশাল জার্নাল মানে কোনটা জিনিস, পারচেজ ডেমো, সেলস ডেমো, অর্থাৎ সাবসিডিটাকে বলা হয় স্পেশাল জার্নাল, বলছে যদি স্পেশাল ইফ দ্য নাম্বার অফ স্পেশাল জার্নাল, স্পেশাল জার্নালের নাম্বার বেড়ে যায়, স্পেশাল জার্নালের নাম্বার যদি বেড়ে যায় তাহলে দেন দ্য ট্রানজাকশন অফ জার্নাল পেপার, মানে জার্নাল পেপারের যে ট্রানজাকশন সেইগুলো কি বেড়ে যাবে, সেইগুলো কি কনস্ট্যান্ট থাকবে, সেইগুলো কি কমে যাবে নাকি ফ্লাকচুয়েট হবে, বুঝিস এটা, বলছে জার্নাল প্রপার ভালো করে বোঝ, নাম্বার অফ স্পেশাল জার্নাল, স্পেশাল জার্নাল যদি বেড়ে যায়, স্পেশাল জার্নাল মানে কোনগুলো, পারচেজ বুক সেল এইগুলো জার্নাল যদি বেড়ে যায় তাহলে জার্নাল প্রপার, জার্নাল প্রপার কোনগুলো, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ট্রান্সপারেন্টি, রেকটিফিকেশন এন্ট্রি, ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, তাহলে এইগুলো কি এফেক্ট করবে, আরে এইগুলো জাজ কোথায় থাকবে, এইগুলো কখন চেঞ্জ হবে না, মানে কথাটা বুঝতে পারছিস কি বলছিল, এখানে কোশ্চেনটা বলেছে এটা কোনোদিন চেঞ্জ হবে না, জার্নাল পেপারে যে কটা আছে বাইরে কিছু হবে না, যা যা আছে যেমন ওপেনিং এন্ট্রি আছে, ক্লোজিং এন্ট্রি আছে, ওর সঙ্গে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ওর সঙ্গে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ওপেনিং এন্ট্রি কোনোদিন স্পেশাল জার্নালে আসবে না, ক্লোজিং এন্ট্রি কখনো স্পেশাল জার্নালে আসবে না, ট্রান্সফার এন্ট্রি কখনো স্পেশাল জার্নালে আসবে না, তারপর রেকটিফিকেশন কোনোদিন স্পেশালে আসবে না, বুঝতে পারি তো, এর সঙ্গে কোনো ইম্প্যাক্ট পড়বে না, তাই এখানে কি বলেছে, বলছে যে তুমি স্পেশাল জার্নাল বাড়া বা কমাও এতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, তাহলে কি হবে অ্যান্সার বুঝেছিস তো, উইল রিমেন কনস্ট্যান্ট, যা ছিল তাই থাকবে, দ্য টোটাল অফ পারচেজ ডেমো ইজ পোস্টেড, এই তো বললাম তো পারচেজ ডেমো, শোন পারচেজ ডেমো কে টোটাল বেরোলটা কোথায় পোস্টিং করবে, পারচেজ অ্যাকাউন্ট কোন দিকে, ডেবিট দিকে, দেখলি ডেবিট সাইড অফ পারচেজ অ্যাকাউন্ট, তো যে টোটাল সেল ডেমো কই, আবার একই কোশ্চেন, ক্রেডিট সাইড অফ সেলস অ্যাকাউন্ট,
রিটার্ন ইনওয়ার্ড বুক, রিটার্ন ইনওয়ার্ড বুক কি ধরনের বুক? সাবসিডি বুক। তারপর উই গেট ডেবিট নোট, ঠিক আছে? তো ডেবিট নোট কখন ইউজ করা হয়? ডেবিট নোট উই গেট ডেবিট নোট, হ্যাঁ বল, সেন্সর গেইন। না এখানে বলছে ভালো করে বুঝবি, ডেবিট নোট ইস্যু করার কথা বলেনি, ঠিক আছে? তো ডেবিট নোট পাচ্ছি, ডেবিট নোট পাচ্ছি, ঠিক আছে? তো ডেবিট নোট পাচ্ছি মানে কি, ধর আজকে ধর আমি কাউকে ধর আমি ধারে গুডস বিক্রি করলাম, ঠিক আছে? গুডস যদি খারাপ বেরোয়, ঠিক আছে, গুডস যদি খারাপ বেরোয় তখন ও আমাকে কি করবে, যার খারাপ বেরোলো সে আমাকে ডেবিট নোট দেবে। আমি ডেবিট নোট পাচ্ছি আর ডেবিট নোট ইস্যু করছি, দুটো আলাদা। তুই করতে পারিস মানে তোকে এই জন্য তোকে কি করতে হবে, পারচেজ রিটার্ন না সেলস রিটার্ন কাকে বলে তুই যদি করিস তাহলে বেটার হবে। তুই বলিস কি পারচেজ রিটার্ন বুক সেলস রিটার্ন বুক কি আছে? এটা বি এর অ্যান্সারটাই হবে, এটা বি এর অ্যান্সার হবে, এটা হবে না। রিটার্ন আউটওয়ার্ড কেইম পারচেজ বলছে উই গেট ডেবিট নোট, আমরা ডেবিট নোট পাচ্ছি, ঠিক আছে? ডেবিট নোট কখন পাওয়া যায়? রিটার্ন পারচেজ এর সময়। তাহলে কি বলছে, রিটার্ন আউটওয়ার্ড কেইম পারচেজ, এটাই হবে অ্যান্সার। উই গেট ডেবিট নোট, ঠিক আছে, উই গেট ডেবিট নোট কত কি হবে, রিটার্ন আউটওয়ার্ড কেইম পারচেজ, ঠিক আছে? উই গেট ডেবিট নোট, আচ্ছা যাই হোক।
তাহলে ওটা ওটা অ্যান্সারটাই বলে দিলাম, তাহলে কি হবে, অ্যান্সারটা একটু ভুল আছে, উই গেট ডেবিট নোট ফর কারেক্ট অ্যান্সার রিটার্ন আউট অন ক্রেডিট পারচেস, ঠিক আছে। 57 একটা সেম আছে, 25 না 58, উই গেট ক্রেডিট নোট রিটার্ন ইন আউট অন ক্রেডিট সেলস। তারপর লাস্ট কোশ্চেন বলেছে, আর ট্রেডার অ্যালাউ ক্যাশ ডিসকাউন্ট, ট্রেডার অ্যালাউ ক্যাশ ডিসকাউন্ট টু আ কাস্টমার, মানে বিজনেসম্যান কাস্টমারকে 25% ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করেছে। ইফ ই ডিসাইডেড টু অ্যালাউ ট্রেড ডিসকাউন্ট ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ডিসকাউন্ট, দ্য রেট অফ ট্রেড ডিসকাউন্ট কত হবে? বলছে যে ট্রেডার ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে কাস্টমারকে 25%, ইফ ই ডিসাইড টু অ্যালাউ ট্রেড ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু ক্যাশ ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট যদি ক্যাশ ডিসকাউন্টের সমান হয়, ট্রেড ডিসকাউন্ট যদি ক্যাশ ডিসকাউন্টের ইকুয়াল হয়, তাহলে রেট অফ ট্রেড ডিসকাউন্ট কত হবে? না এখানটা কি বলেছি একটু বুঝতে হবে তোকে, কিন্তু এখানে ধর সাপোজ ধর প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, এবার ধর সাপোজ ধর 10 টাকা হয়েছে ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে, কত হলো 90 টাকা। এবার এটা ধর ট্রেড ডিসকাউন্ট ঠিক, আর ধর ক্যাশ ডিসকাউন্ট বলেছে, ক্যাশ ডিসকাউন্ট 10 টাকা, পার্সেন্টেজ বলেনি, পার্সেন্টেজ বলেনি, এখানে বলেছে কি, এখানে বলেছে যে ইফ ই ডিসাইড অ্যালাউ ট্রেড ডিসকাউন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ক্যাশ ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্টের অ্যামাউন্ট যত ক্যাশ ডিসকাউন্ট অ্যামাউন্টও সেম, কিন্তু তোকে বলেছে ক্যাশ ডিসকাউন্ট 25%, তো ক্যাশ ডিসকাউন্ট কার উপর হবে? যেমন ধর সাপোজ ধর এটা এটার উপরই ধর 25%, ঠিক আছে, তো তাহলে রেটটা কত হবে, রেট রেট কত হবে? এখানে অনেকগুলো রেট দিচ্ছে, একটা 16.23%, একটা 30.13%, একটা 20%, একটা 25%। তাহলে এবার তোকে নর্মালি একটা ভেবে নিতে হবে, তোকে আমি বলি অ্যান্সার 20% হচ্ছে, আমি বলছি অ্যান্সার 20% হচ্ছে, আমি বলেছি কি করে 20% হবে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখ লিখে লিখে দেখাচ্ছি, লিখে লিখে দেখাচ্ছি। সাপোজ ধর গুডসের দাম 100 টাকা, গুডসের দাম 100 টাকা, সাপোজ মেন যে জিনিসটা কিনে তার দাম 100 টাকা, তার থেকে কি বাদ দিতে হয়, ট্রেড ডিসকাউন্ট বাদ দিতে হয়, ঠিক আছে, তো টিডি এটাই তো, এই বলতে পার্সেন্ট যাই না কত পার্সেন্ট, ধরে নিচ্ছি এটা এক্স পার্সেন্ট, বাদ দিয়ে একটা ভ্যালু বেরোবে, ঠিক আছে, বাদ দিয়ে একটা ভ্যালু বেরোবে, ঠিক আছে, তো তাহলে এর উপর 100 এক্স পার্সেন্ট করলে কত হবে, 100-এর উপর একটা এক্স পার্সেন্ট করবো, আর ক্যাশ ডিসকাউন্ট হবে কোনটা, এখানে যে অ্যামাউন্টটা বেরোবে সেই অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্ট সেম। এবং ওরা কত বলেছে, আমি যদি ট্রেড ডিসকাউন্টে 20% ধরে, আমার তো এক্সপেক্ট ধরার দরকার নেই, কারণ এখানে তো 4% দিয়েছি, যেমন একটা পার্সেন্টেজ চাপিয়ে নিই, যদি 20% ধরি, তাহলে 20% ধরলে এটা কত হচ্ছে, এটা 20 টাকা হচ্ছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হলো 80 টাকা, আর ক্যাশ ডিসকাউন্ট 80 টাকার উপর হয়, তা 80 টাকার উপর 25% বলেছে, তাই তো কত হচ্ছে, 20 টাকাই হচ্ছে। তো যদি মনে হয় না স্যার 20% হবে না, 25% হবে, 25% ধর, 25% ধরলে এটা কত হবে, 25, তাই তো, তাহলে 100 থেকে 25 বাদ দিলে কত হলো বল, 75, এবার 75-এর উপর 25% ধর, 20 আসছে, তো অপশন দিয়ে যাবে, ইজি হয়ে গেল ব্যাপারটা, ক্যালকুলেটার হচ্ছে হাতের সামনে, কি বললো বলতে পারি তো, একদম ইজি, এটা বের করে নেওয়া ইজি, এটা বুঝতে পারি ব্যাপারটা কি হয়েছে। আমার আমি আবার বলছি, এই কোশ্চেনটাই 56 নম্বর কোশ্চেনটা আর 58 নম্বর কোশ্চেনটা আমার একটু ডাউট লাগছে, আমি দেখে নিয়ে তারপরে বলে দিচ্ছি, দেখে নিয়ে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি। এটা এখানে বলছে উই গেট ডেবিট নোট, ঠিক আছে, আমরা ডেবিট নোট পাচ্ছি, ঠিক আছে, আমরা ডেবিট নোট পাচ্ছি কখন, এটা আমি দেখে নিয়ে একবার দেখে নিয়ে বলে দিচ্ছি, কারণ বাকি তো হয়ে গেল, যে প্রশ্ন শেষ হয়ে গেল, এই যে প্রশ্ন শেষ হয়ে গেল, ঠিক আছে, এই যে প্রশ্ন কিছু নেই,